ধন্যবাদ, শুরু করছি এসইওর বেসিক ডিসকাশন ক্লাস। তো আমরা বললাম যে এসইওর জন্য তিনটা বিষয়ে আমাদের ভালো ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে, একটা হলো যে সার্চ ইঞ্জিন, আরটা হলো যে ব্রাউজার। আমার ইয়া ফাইল নেই, ডকস ফাইল নেই। ইয়াটাই ভালো হবে, আপনার ওয়ার্ডপ্যাডই ভালো হবে। এই তিনটা জিনিস সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে, সার্চ ইঞ্জিন, ব্রাউজার এবং ওয়েবসাইট। আচ্ছা, তো সার্চ ইঞ্জিন কিন্তু অনেকগুলো আছে। আপনার হলো যে সিএইচ, দ্য সার্চ ইঞ্জিন লিস্ট ডট কমে যদি যাই আমরা দেখবো যে অসংখ্য সার্চ ইঞ্জিন আছে এবং ক্যাটাগরি ওয়াইজ আছে। হ্যাঁ, কতগুলো অল ক্যাটাগরি, আবার কতগুলি আছে আপনার স্পেশালাইজ সার্চ ইঞ্জিন। হ্যাঁ, আসুক। আচ্ছা, এখানকার কোর্সটা দেখে আর ট্রেনিং, যেটা দেখালাম না ওইটাই আছে এখানে সম্ভবত, না এখানকারটা আপনার হলো যে আইডিসোলিউশনটা আমারটাও পড়াবো। হ্যাঁ, এইটার সাথে প্যারালালি সবগুলোই দিব। হ্যাঁ, ওর সাথে অ্যাড করে দিব আর কি, মানে কম্বো হিসাবে নিব। ঠিক আছে, আমি আমার মতো করে ক্লাস নেব, যেহেতু আমাদের ফুল শুরু থেকে নিচ্ছি, আমি আমার মতো করে নেব। ঠিক আছে, আপডেট এখানে 24টা ক্লাস আছে। হ্যাঁ, আমাদের 24টা ক্লাসই আছে। হ্যাঁ, আপনি দেখলে বুঝতে পারবেন ফারাকটা। আচ্ছা, তো দ্য সার্চ ইঞ্জিন লিস্ট, হ্যাঁ এখানে অনেকগুলো। প্রথমে এক নম্বর আছে গুগল, বিং, ইয়াহু। আচ্ছা, হিস্টোরি দেওয়া আছে, কত সালে শুরু হয়েছে, কীভাবে শুরু হয়েছে। আচ্ছা, এর মধ্যে যদি একটু হিস্টোরি জানা থাকে তাহলে খুব ভালো। হ্যাঁ, হিস্টোরি আমরা জানবো, প্রয়োজনে আমাদেরকে জানতে হবে, সময় হলে বলে দিবে। এই যে যখন আমরা গুগল আপডেট করবো তখন হিস্টোরি জানা যাবে। ঠিক আছে, বাংলা একটা সার্চ ইঞ্জিন আছে পিপিলিকা, এটা আসলে অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন না, এটা হলো মেটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ হ্যাঁ, মেটা সার্চ ইঞ্জিন এই জন্য যে ওরা ডাটাগুলো নিয়ে আসে অন্য সার্চ ইঞ্জিনের ডাটা থেকে নিয়ে আসে, এদের নিজস্ব কোনো ইয়া নেই, নিজস্ব কোনো অ্যালগোরিদম নেই, নিজস্ব কোনো সার্ভার নেই। হ্যাঁ, নিজস্ব, আর গুগল নিজস্ব সার্ভার, নিজস্ব অ্যালগোরিদম, সব কিছু নিজস্ব। হ্যাঁ, গুগল বলেন, হ্যাঁ এগুলি আর কি, সব নিজস্ব। আর পিপিলিকা যেটা, এটা মেটা সার্চ ইঞ্জিন, আপনি কোনো কিছু সার্চ দিবেন, সে কুইরিটা ওই ইয়াতে রিডাইরেক্ট করবে ওই ইঞ্জিনে, তো ওইখান থেকে রেজাল্টটা শো করবে। ঠিক আছে, এর নিজস্ব কোনো সার্ভার নেই, নিজস্ব কোনো অ্যালগোরিদম নেই। ঠিক আছে, এটা হচ্ছে মেটা সার্চ ইঞ্জিন। আর এগুলো হচ্ছে ডিরেক্ট সার্চ ইঞ্জিন, হ্যাঁ যেমন গুগল, বিং, ইয়াহু, এগুলি হচ্ছে ডিরেক্ট সার্চ ইঞ্জিন। এদের নিজস্ব অ্যালগোরিদম আছে, নিজস্ব সার্ভার আছে, নিজস্ব অ্যাড সিস্টেম আছে। ঠিক আছে, অনেক কিছুই আছে আর কি। তো এগুলো হচ্ছে যে কমপ্লিট সার্চ ইঞ্জিন। হ্যাঁ, আর ওগুলো হচ্ছে মেটা সার্চ ইঞ্জিন। তো যাই হোক, আর ওয়েবসাইট সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে বলছি, যে ওয়েবসাইটের অনেকগুলো বিষয় থাকে, যেমন হলো যে কুকিজ, ব্রাউজিং ডাটা, বুকমার্ক, তারপরে হলো যে আমরা যেহেতু এসইও করব, আমি একটা জিনিস দেখালাম যে ইমেজের এখানে মার্কেট শেয়ার দেখালাম যে সার্চ ইঞ্জিনের, যে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়, তাহলে আমাদের আমাদের একটু আগে আমি দেখাইলাম যে সার্চ ইঞ্জিনের সবচেয়ে বেশি সার্চ শেয়ার হচ্ছে গুগলের, মানে সবাই গুগলকে কিন্তু টার্গেট করে এসইও করার জন্য, যে মার্কেটিং যে টার্গেটটা সেটা
গুগলকে টার্গেট করে, মানে আমি বড় মার্কেটকে টার্গেট করবো অবশ্যই, ঠিক আছে, টার্গেট না করলেও চলবে, আমরা শুধু একটা একটা সার্চ ইঞ্জিনকে যদি টার্গেট করি দ্যাটস এনাফ। আর গুগলটাকে টার্গেট করবো এই জন্য যে গুগলটা সবচেয়ে আপডেটেড, ওদের অ্যালগোরিদম সিস্টেমটা অনেক উন্নত, হ্যাঁ, এবং আপডেটেড এবং মোস্ট পপুলার, মোস্ট ইউজার ফ্রেন্ডলি, হ্যাঁ, ইউজার ফ্রেন্ডলি অনেক বেশি, সুযোগ সুবিধা বেশি, ঠিক আছে। আর তাদের মেইনলি এই যে এসইওর ধারণাটা, মানে ইন্টারনেট মার্কেটিং করে যে একটা ইনকামের যে বিষয়টা, কিন্তু গুগলেই প্রথম মানে এত লার্জলি নিয়ে আসে, ঠিক আছে। তো আমাদের টার্গেট হচ্ছে গুগল, তাহলে আমরা তো আমরা স্টাডি করবো গুগলকে নিয়ে, গুগলের অ্যালগোরিদম নিয়ে, গুগলের তাদের পলিসি নিয়ে, তাদের কৌশল নিয়ে, হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করবো বেশি, কারণ ওটা সবচেয়ে আপডেটেড। আর এই যে বাইদু বা ইয়াহু বিং এগুলো কিন্তু অনেক ব্যাকডেটেড, গুগল তাদের পলিসি প্রতি বছর 500-600 আপডেট নেয় গুগল, 600, হ্যাঁ, তার মানে আজকেও এক দুটা নিয়ে নিছে, তবে এগুলো মেজর না, এগুলো বেশি ইফেক্ট ফেলে না। আমরা যখন গুগল আপডেট করবো তখন এগুলো যে কমপ্লিটভাবে ধারণা হবে, এমন কিছু যে আপডেট আছে মানে পান্ডা পেঙ্গুইন এগুলো মনে করেন যে পান্ডাতে 12% সার্চ এফেক্টেড হয়েছে, মানে ধরেন 1 কোটি যদি ওয়েবসাইট থাকে তাহলে প্রায় 12 লাখ ওয়েবসাইট সেটা ব্যান খাইছে পান্ডা আপডেটের ফলে, কম কথা অল্ডের মধ্যে 12 লাখ ওয়েবসাইট ব্যান খাওয়া মানে হলো যে দেখেন কতগুলো ওয়েবসাইটের কত কারো কতগুলো ব্যবসা ধস নামছে, ঠিক আছে, সেগুলো আপডেট নাম্বার পড়বো। তা আমরা মেনলি গুগলকে নিয়ে স্টাডি করলে হবে, কারণ হলো যে গুগলের বাদে এগুলা গুগলে যদি স্টাডি করি এগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাবে, হ্যাঁ, এরা এত ব্যাকডেটেড আর ওরা একটু আপডেট, ঠিক আছে, তাই এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। গুগলের যে অ্যালগোরিদম এটা যদি আমরা স্টাডি করি, গুগলের অ্যালগোরিদম না 200টা এসইওর জন্য, মানে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর, এদের মধ্যে তারা 5-10টা ব্যবহার করে আর গুগল 200টা ব্যবহার করে, ঠিক আছে, তাহলে ওগুলো মানে ওগুলো ব্যবহার করলে ওগুলো যদি স্টাডি করে এগুলো এমনি হয়ে যাবে। আচ্ছা, এটা গেল সার্চ ইঞ্জিন গেল, ব্রাউজার গেল, ওয়েবসাইটগুলো আবার ব্রাউজার গেল, হ্যাঁ, এই তিনটা জিনিস স্টাডি করতে হবে ভালো করে, ঠিক আছে। তো নেক্সট আসি, সার্চ ইঞ্জিন দেখলাম, এখন আমরা কোর্সে আসি একটু, দেখলো কোর্স, আচ্ছা, আর একটু মোটিভেশনের কথা বলি, গ্লোবাল ডিজিটাল অ্যাডস স্প্যান্ড ওভারটেক নিউজ পেপার বাই 2015 সালের এটা একটা ডাটা, ঠিক আছে, মানে ওয়ার্ল্ডে অ্যাডভার্টাইজমেন্টের জন্য যত টাকা ব্যয় হয় তার মধ্যে একটা এটা তুলনামূলক চিত্র আর কি, 2012 সালের চিত্র এটা, 2015 সালের চিত্র এটা, ঠিক আছে, এটা পাইগ্রাফ দিয়ে দেখা দিচ্ছে যে এটা হচ্ছে টেলিভিশনের অ্যাড 40%, ইন্টারনেটের অ্যাড হচ্ছে আপনার হলো যে 18%, নিউজ পেপারের অ্যাড হচ্ছে 18.7%, ম্যাগাজিনের অ্যাড হচ্ছে 8.5%, রেডিওর অ্যাড হচ্ছে 7%, আউটডোর অ্যাড হচ্ছে 6.9%, সিনেমাতে অ্যাড হচ্ছে 0.6%, এগুলো ওয়ার্ল্ডের মধ্যে টোটাল অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যা ব্যয় হয় তার একটা সামগ্রিক চিত্র এটা 2012 সালে। 15 সালে দেখেন সবগুলো কমছে, 40.9 ছিল, 09 ছিল, এটা হচ্ছে 39.5 হয়েছে, সবগুলোই কমছে, শুধু বাড়ছে হলো যে 18.3-24.6% বাড়ছে ইন্টারনেটের অ্যাড, আরও বাড়বে, এটা 15 সালে ঘটনা, এখন তো 16 চলতেছে, 17, এখন এটা বাড়তেই থাকবে, মানে ইন্টারনেট বেস অ্যাডের টাকা খরচ করছে লোকজন বেশি, তাহলে কত বড় অপরচুনিটি এই অ্যাডভার্টাইজমেন্টের যদি কিছু শিখি অংশ আমরা যদি পাই, হ্যাঁ, এবং এটা বাড়তেই থাকবে, ইন্টারনেটের অ্যাডের পরিমাণটা বাড়তেই থাকবে, ইন্টারনেটের অ্যাডে মানুষ লোকজন বেশি টাকা খরচ করতেছে, এখন টেলিভিশনে অ্যাড কমে গেছে, নিউজ পেপার, ম্যাগাজিন, রেডিও যা আছে সবই অ্যাড কমে যাচ্ছে, বাড়তেছে ইন্টারনেটে, ইন্টারনেটে সার দিয়ে, হ্যাঁ, সবকিছু নিয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি, হ্যাঁ হ্যাঁ, নাটক, হ্যাঁ, ফেসবুক, ওই, হ্যাঁ, সরে আসতেছে, দেখতে হলে আমরা দেখতে হলে ইউটিউবে দেখে দেখে নিচ্ছি, ঠিক আছে, আর ধরেন আমি, হ্যাঁ, আরও আরও বেড়ে যাবে, হ্যাঁ, এটাই আর কি, পুরো ইন্টারনেট বেস হয়ে যাবে, এক্স্যাক্টলি। তো এটা হলো যে একটা বিষয়, এটা মানে যে সম্ভাবনাটা বললাম আমি, আচ্ছা, ক্যারিয়ার ইন এসইও, এসইওতে কী কী ধরনের ক্যারিয়ার হতে পারে আপনার কোম্পানির, এখনও কিন্তু কোম্পানিগুলো তো বড় বড় কোম্পানিগুলো তো এসইও এক্সপার্ট হিসাবে নিয়োগ দিচ্ছে, কোম্পানির তার সাইট থাকবে, সাইট থাকতে পারে,
দুই চারটি পাঁচটা সাইট থাকতে হবে একটা কোম্পানির, ওই সাইটগুলো তো মনিটাইজ করতে হবে, অপটিমাইজ করতে হবে, সাইটের মার্কেটিং আছে এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিতে হবে, সব কিন্তু এসইওর ভিতরেই। তার জন্য একটা এসইও কনসালট্যান্ট লাগবে, এসইও এক্সপার্ট লাগবে, এসইও টিম লাগবে। আচ্ছা, প্রত্যেক কোম্পানি কিন্তু হাজার হাজার কোম্পানি আছে, অপরচুনিটি অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা, আপনার ইনহাউস আপনি ইয়া করতে পারেন, তারপর ফ্রিল্যান্সিং করতে পারেন, মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে। আবার অ্যাফিলিয়েট আপনার নিজস্ব যদি বিজনেস দাঁড় করতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, অ্যাডসেন্স আছে, আপনার সিপিএ মার্কেটিং আছে, বা আরও ক্লিক ব্যাঙ্ক প্রোডাক্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, বহু ধরনের মার্কেটিং আছে। ঠিক আছে, এজেন্সিতে আপনি ইয়া হয়তো করতে পারেন, এসইও এক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, এসইও ম্যানেজার হিসেবে থাকতে পারেন। ঠিক আছে, থ্রি মেইন কেরিয়ার পাথ ইন এসইও। আচ্ছা, আছে বিষয় ডাবল ডিজিট স্যালারি গ্রোথ অফ অল এসইও জব টাইটেল এভালুয়েটেড। এসইও রিলেটেড যে জবগুলো আছে, যেমন এসইও মার্কেটিং ম্যানেজার, এসইও স্পেশালিস্ট, অ্যানালিস্ট বা স্ট্র্যাটেজিস্ট, ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর, মার্কেটিং এসইও কোঅর্ডিনেটর বা অ্যাসোসিয়েট, অ্যাকাউন্ট ম্যানেজার, এগুলো সবারই ডাবল ডিজিট স্যালারিতে গ্রোথ হয়েছে। এই যে 26% গ্রোথ হয়েছে, স্যালারি আগে যা ছিল $83,000, এখন হচ্ছে $80,000, সবারই গ্রোথ হয়েছে। ঠিক আছে, তো এই আর কি। গুগল 1998 সালে শুরু হয়, সার্চ ইঞ্জিনের যাত্রা শুরু হয় 98 সালে, আপনার হলো যে কত 18 বছর হয়েছে। হ্যাঁ, ইন ইজেন্স গুগল ইন্টারপ্রিটার্স এ লিঙ্ক ফ্রম এ পেজ টু বি, এটা অন্য জিনিস। আচ্ছা, গ্লোবাল সার্চ শেয়ার দেখলাম, নলেজ অফ ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন অ্যান্ড ব্রাউজার, এই তিনটা জিনিস হলো যে আমাদের জানতে হবে এসইওর জন্য। ঠিক আছে, এই তিনটা জানলে আমরা হলো যে ভালো পারফর্ম করতে পারবো। ফ্লো ফ্রি এক্সিস্টিং অফ ইনফরমেশন, এটা হচ্ছে ইয়া জেরি ইয়াং আর ডেভিড ফিলো, এরা হচ্ছে যে ইয়াহুর প্রতিষ্ঠাতা। আর আপনার গুগলের প্রতিষ্ঠাতাকে জানা আছে, লেরি পেজ, সার্জে ব্রিন। হ্যাঁ, মজার ব্যাপার হলো যে গুগলটাও লেরি পেজ সার্জে ব্রিনও ছিল যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং এই জেরি ইয়াং এবং ডেভিড ফিলো ছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট। হ্যাঁ, ইয়াহু চালু হয় হলো যে 1995 সালে, আর গুগল চালু হয় তার 3 বছর পর। কিন্তু ইয়াহু তো দেখেন ইয়ার কোনো নাম মতো নেই, গুগল একদম পুরো রাজত্ব করতেছে, টিকে থাকতে পারো না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে যে অ্যালগোরিদমের পার্থক্য। ওরা শুধু 2-3টা অ্যালগোরিদম ব্যবহার করে সার্চ, মানে সার্চ রেজাল্ট শো করাইতো, বাট ওইটাতে তো অ্যাপ্রোপ্রিয়েট রিলেভেন্ট অ্যান্সারটা আসতো না। কিন্তু গুগলে আপনি যখন সার্চ দিলে আপনার যেটা এক্সাক্ট যেটা চাচ্ছেন সেটাই আসতেছে। এবং আপনি যে ইনফরমেশনটা চাচ্ছেন সেটার একদম মোস্ট অথরিটেটিভ ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট ইনফরমেশন আপনাকে দিচ্ছে গুগল, অন্য অন্য সার্চ ইঞ্জিন দিতে পারতেছে না। ঠিক আছে, এটাই না, গুগলের আর ধার কাছে যেতে পারতেছে না। হ্যাঁ, কারণ গুগলের প্যাটার্ন নিয়ে নিয়েছে ওগুলোর, যেমন একটা জিনিস সে গুগল লঞ্চ করলে ওটা প্যাটার্ন নিয়ে নিয়েছে, ওটা নতুন কেউ করতে পারতেছে না। যেমন অ্যান্ড্রয়েডটা পুরো মোবাইলের মার্কেটটা দখল করে নিয়েছে গুগলের, কল্পনা করা যায়? অ্যান্ড্রয়েড দিয়ে এখন নোকিয়া অ্যান্ড্রয়েড নিয়ে আসতেছে বাধ্য হয়ে, অ্যান্ড্রয়েড না আসার ফলে নোকিয়া কোম্পানিটাই বিলুপ্ত হয়ে গেছিলো মাঝখানে, এখন আবার বাধ্য হয়ে সে তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে আসতেছে, গুগলের অপারেটিং সিস্টেম। নোকিয়া তো ইয়া কিনে নিয়েছে, আপনার মাইক্রোসফট কিনে নিয়েছিল। হ্যাঁ, কিনে নেওয়ার পরে হ্যাঁ উইন্ডোজ 10 দিয়ে ভালোই পারফর্ম হচ্ছে না। ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না, সবাই তখন ওই নোকিয়াও আবার ইয়াতে চলে আসতেছে, অ্যান্ড্রয়েডে চলে আসতেছে, এটা তাদের সিদ্ধান্তে ভুল ছিল। ঠিক আছে, এখানে একটা মজার বিষয় হলো যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি দুজনেই, লেরি পেজ সার্জে ব্রিন আর এখানে জেরি ইয়াং এবং ডেভিড ফিলো, দুজনেই ইয়াহুর, আর ওই দুজন হচ্ছে গুগলের। ঠিক আছে, হোয়াট অ্যাট্রাক্ট ইউজার, হোয়াট কনভার্টস ইউজার, ইজ মাই কপি এনগেজিং, মানে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করবো এসইও ফ্রেন্ডলি যে করবো, সেটা আমাদেরকে দেখতে হবে যে ইউজারদেরকে কী অ্যাট্রাক্ট করে, ইউজার অ্যাকচুয়ালি কী চায়, আর হোয়াট কন্টেন্ট হোয়াট কনভার্টস ইউজার, মানে ইউজারটাকে আপনি ধরেন যদি সিপিএ করেন তাহলে কি তাকে কি কোনো কিছু ডাউনলোড করাতে বলবেন বা ইমেল দিতে বলবেন, বা এইটা কিছু কনভার্সন বলে, আপনার ভিজিটর কজন আসলো আর কজন ডাউনলোড করলো, কী নিল। হ্যাঁ, আর অ্যাফিলিয়েটের ক্ষেত্রে প্রোডাক্ট কিনতে হবে, মানে কেনাইতে হবে আর কি, আমি অ্যামাজনের প্রোডাক্ট অ্যাফিলিয়েট করলে সে আমার সাইটে এসে ঢুকবে, ঢুকে আমার সাইট থেকে অ্যামাজনে যাই প্রোডাক্ট কিনবে, আমি তাকে অ্যামাজনের প্রোডাক্ট কেনার জন্য কনভিন্স করতেছি, এটি হচ্ছে কনভার্ট। আমার সাইটে কজন আসলো আর কজন প্রোডাক্টটা কিনলো, এটা হচ্ছে কনভার্সন।
আচ্ছা, ইন মাই কপি এনগেজিং, আমার কপিটা কি এনগেজ, মানে আমার যে আর্টিকেলটা বা আমার যে সাইটটা এনগেজিং, বলতে তাদের ইনভলভমেন্ট বেশি কি আছে এটাই বলছে আর কি। এনগেজিং মানে ইনভলভমেন্টের পরিমাণটা কত, ওটাই হচ্ছে এনগেজিং। ঠিক আছে, মানে লোকজন এটাকে দেখি ভালোবাসতেছে নাকি এটা ভিজিটর তেমন পাচ্ছে না, এই বিষয়টা হচ্ছে এনগেজিং। সামনে ক্লিয়ার হবো আমরা। ঠিক আছে, তো এই মূলত ডিসকাশন। আচ্ছা, আমরা একটু আর ইয়েতে যাই, কোর্সে যাই। সরি, এই ক্লাসটা দিয়ে দিব আজকে, যে এখানকার কোর্সটা নিয়ে একটু আলোচনা করি। এসইও কি, কিভাবে করবেন, অর্গানিক এসইও, ন্যাচারাল এসইও কি জিনিস, ন্যাচারাল সার্চ রেজাল্ট কি জিনিস, এসইও কার জন্য এবং কেন প্রয়োজন, এসইওতে আয়ের উপায়, এসইও দিয়ে কীভাবে আয় করা যায়, মার্কেট প্লেস, এগুলি। আচ্ছা, খুব সংক্ষিপ্ত, এটা তো 10 মিনিটে ক্লাস শেষ করা যায়। আচ্ছা, এসইও কি জিনিস আমরা বুঝি, একটা সাইট মানে অপটিমাইজ করা, সামনে নিয়ে র্যাঙ্কে নিয়ে আসা। আচ্ছা, কীভাবে করবো এসইও, এসইও মূলত মানে কাজের ধরন দুই ধরনের, যেমন অন পেজ আর অফ পেজ, মানে কাজের ক্যাটাগরি, দুই ক্যাটাগরির কাজ। ঠিক আছে, আচ্ছা, অর্গানিক বা ন্যাচারাল সার্চ রেজাল্ট কী জিনিস, কিছু ইয়া আছে, এই সাইটটা আপনার একটু ভিজিট করবেন, আমি সবসময় এটাকেই ইয়া করি, কী বলে যে সাজেস্ট করি, অনেক আগেকার 10 সালের সাইট। এসইও কার জন্য এবং কেন, তো বুঝে গেছেন যে কার জন্য কেন প্রয়োজন। এসইওর অনেক অপরচুনিটি, আপনি প্যাসিভ ইনকাম আছে এবং বিভিন্ন ইয়াগুলোতে আপনার যে কোম্পানিগুলোতে এসইও এক্সপার্ট হিসাবে জব পাওয়া যায়। আপনি জব না করতে চাইলে মার্কেট প্লেসে কাজ করতে পারেন, আর তাও না করতে চাইলে নিজের বিজনেস দাঁড় করে নিজের অ্যাফিলিয়েশন বা একটা প্যাসিভ ইনকাম আপনি সাইটে ইনভেস্ট করে সাইট তৈরি করলেন, করে সেটার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, অ্যাডসেন্স করতে পারেন, আপনার হলো যে সিপিএ করতে পারেন, ক্লিক ব্যাঙ্কের প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, এসইওতে আয়ের উপায় হলো যে এখানে শুধু দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসে, মার্কেট প্লেসে কী ধরনের কাজ পাওয়া যায়, মার্কেট প্লেসে প্রচুর অনেক ধরনের কাজ পাওয়া যায়। কিওয়ার্ড রিসার্চের কাজ আছে, ব্যাকলিং ক্রিয়েটের কাজ আছে, অন পেজ অপটিমাইজেশন, এসইও কনসালটেন্ট কাজ আছে, এসইও অডিটের কাজ আছে, হ্যাঁ বহু ধরনের কাজ আছে মার্কেট প্লেসে। আর মার্কেট প্লেস তিনটার নাম দিচ্ছে এখানে, আপওয়ার্ক, ফিভার, ফ্রিল্যান্সার, আরও আছে অনেক। লোড নিচ্ছে না কেন, মাইক্রো ওয়ার্কার্স নামে তো কথা আছে, হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্স মানে ছোট ছোট জব, মাইক্রো ওয়ার্কার্স ছোট ছোট জব, তো এখানে হলো যে আপনার লেবারি করার মতো, ওখানে আপনার কোনো আপগ্রেড হবে না, মানে আপনার কোনো পদোন্নতি হবে না। ঠিক আছে, আপনি কাজ করবেন, টাকা নেবেন, কাজ করবেন, শেষ। আপনার একটা মানে যে একটা ওখানে এক্সপার্টাইজ, যে অভিজ্ঞতার যে লেভেলটা, এটা বাড়বে না। ঠিক আছে, হ্যাঁ ফাইবারও তাই, না ফাইবারও আছে, অভিজ্ঞতা লেভেল বাড়বে আপনার, হলো যে বেশি গিগ সেল হতে পারলে, একটা আপনি যখন একটা কাজ শিখে ওইটার উপর কাজ করতেছেন ফাইবারে, পরে নতুন একটা কাজ শিখলে ওটার উপর গিগ সেল করতে পারবেন। ঠিক আছে, ওই মানে অভিজ্ঞতাটাকে আমি ওডেক্সে অ্যাড করতে পারবো, ওডেক্সে অ্যাড করতে পারবেন, তখন আপনি যদি ক্লায়েন্টকে কোনোভাবে পার্সোনালি স্কাইপে দেয় বা অন্য কোনো মেসেঞ্জার নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি তাকে কনভিন্স দিতে পারেন। ঠিক আছে, তবে ফ্রিল্যান্সার এবং আপওয়ার্ক হলো কি, এরা একদম মানে সেরকম কোয়ালিটি, মানে তার পোর্টফোলিও তৈরি করা থাকে, তার হিস্টোরি তৈরি করা থাকে, হ্যাঁ অনেক টেস্ট আছে, সব কিছু বিষয়ে একদম মানে পারফেক্টলি মনে হয়। তবে বিগিনারদের জন্য ইয়েটা ভালো, আপনার হলো যে ফিভারটা অনেক ভালো, হ্যাঁ আমি ওটাই সাজেস্ট করি বিগিনারদের জন্য, মানে শুরুতে যাতে তাদের কনফিডেন্সটা বাড়ে, এই জন্য ফিভারটা অনেক ভালো, মানে ছোটো ছোটো কাজ দ্রুত কাজ করা যায়, হ্যাঁ আর ছোটো ছোটো কাজ করতে করতে কিন্তু কনফিডেন্স, অভিজ্ঞতা বাড়ে, কনফিডেন্সও বাড়ে, তখন আপনি বড় মার্কেটে যান। ঠিক আছে, আর এখন কিন্তু 2 বছর আগের কথা বলি, 2 বছর আগে প্রচুর হলো যে ওডেস্কে অ্যাকাউন্ট খুলতো, সরকার যে ইয়া বলছে যে ফ্রিল্যান্সার তৈরি করছে, এই করছে, খালি এই 2-3 দিনের এসইও ট্রেনিং নিয়ে সে মনে করেন যে, হ্যাঁ আমি খুলছি 2010 সালে,
আচ্ছা, কিন্তু কাজ তো, হ্যাঁ কাজ মানে ঠিক বিট করা ঠিকও না, মানে অ্যাকচুয়ালি একটা কাজ আপনি পারফেক্টলি না পারলে ওটা বিট করলেন, কাজটা উইন হলেন, কাজটা করে দিতে পারলেন না, একটা নেগেটিভ ফিডব্যাক আসলো। এটা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট, বাংলাদেশের নাম একদম ডুবে গেল, সবচেয়ে বড় এটা রেপুটেশনের ক্ষতি হয়, হ্যাঁ নিজের নিজের জন্য, নিজের ছোট একটা ভুলের জন্য গোটা দেশের জাতির ক্ষতি। আচ্ছা, এটা পারফেক্টলি কাজ শিখে তখন আপনি হলো যেখানে যান সেটাই বেটার। আপওয়ার্কে বাংলাদেশের অবস্থা খুবই ভালো, হ্যাঁ 2010-12 সালের রিপোর্ট যে আপওয়ার্কে বাংলাদেশের তৃতীয় অবস্থানে ছিল, না ফিলিপাইন আর সম্ভবত অন্য কোনো দেশ হবে, ইন্ডিয়া না, ইন্ডিয়ানদের খুবই খারাপ অবস্থা, খুবই চিট, হ্যাঁ ইন্ডিয়ান খুবই চিট, এবং মার্কেটে ওরা বলে যে ইন্ডিয়ান হলে বিট করার দরকার নেই জাতীয় বলে দেয়, হ্যাঁ একদম খারাপ করে ফেলছে ওরা, ঠিক আছে প্রচুর চিটিং, হ্যাঁ ম্যাক্সিমাম চিট অবশ্য, হ্যাঁ বাঙালি থেকেও খারাপ, আচ্ছা প্রচুর চিটিং, হ্যাঁ। আচ্ছা ওইটা এটা কোর্স গেল, আর আমার কোর্সটা হলো যে আমি যা যা বলি হোয়াই ডাজ মাই ওয়েবসাইট নিড এসইও, আমার ওয়েবসাইট এসইও দরকার কেন, সামনে সামনে একটা কেন আনবো, তাই না, কেন সামনে আনবো, আমার মানে বেনিফিট অ্যাকচুয়ালি কী, আমি কিন্তু কী বেনিফিট পাবো, গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো তো সামনে আসার প্রয়োজন হয় না, তাই না, আমার অ্যাকচুয়ালি বেনিফিটটা কী, বেনিফিট হচ্ছে এটাই যে আমি আমি যদি অ্যাডসেন্স করি আমার ট্রাফিক লাগবে, যদি আমি অ্যাফিলিয়েট করি তাও ট্রাফিক লাগবে, যদি সিপিএ করি তাও ট্রাফিক লাগবে, ঠিক আছে, তার ট্রাফিক নিয়ে আসার জন্যই আমার মেনলি এসইওটা দরকার, ঠিক আছে। আচ্ছা হোয়াই নিট, হোয়াই ক্যান নট দ্য সার্চ ইঞ্জিন ফিগার আউট মাই ওয়েবসাইট উইদাউট এসইও, মানে আমার এসইও না করলে কেন সাইটটা সামনে আসে না, হ্যাঁ এসইও না করলে কেন আসে না, আসলে আচ্ছা গুগলের যে ইয়েটা পলিসিটা বলি শর্ট সংক্ষেপে, সেটা হলো যে গুগল চায় মানে এখন আপডেট আসার ফলে, আপডেট আসার পর রিলেভেন্ট রেজাল্ট, আপনি গুগলে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, ওই কিওয়ার্ডের মানে ভ্যালু মিনিং থাক আর না থাক, আপনার কিন্তু একটা সার্চ কুয়েরিতে সার্চ রেজাল্ট শো করাবে, 10টা রেজাল্ট আসবেই, 10টা পেজ আসবেই, ঠিক আছে ওই রিলেটেড আসবে, রিলেভেন্সি চায় এবং আপনার হলো যে কোয়ালিটি চায়। আপনি একটা ইনফরমেশন দিয়ে সার্চ দিলেন, হেলথ টিপস দিয়ে সার্চ দিলেন, তো গুগল আপনাকে সেই ইনফরমেশনটাই দিবে, সেই ওয়েবসাইটে সামনে আসবে যেটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে টপ ক্লাস ইনফরমেশন আছে সেটাই সামনে নিয়ে আসবে, এক নম্বর ওইটা থাকবে, ওইটা তো উচিত। তারপরে দ্বিতীয়টা আসবে হলো যে তারপরে যেটা তার নিচে যেটার মান আছে, তারপরে মান আছে এইভাবে আসবে, পার্সেন্টেজ অনুযায়ী বা কোয়ালিটি অনুযায়ী, হ্যাঁ কোয়ালিটির পার্সেন্টেজ অনুযায়ী, এটাই তো উচিত। আমি একটা হেলথ টিপস খুঁজতেছি, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট হেলথ ইনফরমেশন নিয়ে যে ওয়েবসাইট আছে সেটা আগে শো করাবে, তারপরে যেটা তারপরে যেটা তারপরে যেটা, হ্যাঁ কোয়ালিটি এবং রিলেভেন্সি, এই দুইটা হচ্ছে গুগলের অ্যালগরিদমের প্রধান পলিসি, এই পলিসির উপর ভিত্তি করে তারা অ্যালগরিদম চেঞ্জ করে। অবশ্যই কোয়ালিটি হওয়া দরকার, ঠিক আছে অবশ্যই কোয়ালিটি হওয়া দরকার, ওই রিলেটেড কোয়ালিটি, ওই টপিক্সের উপর কোয়ালিটি হওয়া দরকার, ঠিক আছে ওই টপিক্সের উপর কোয়ালিটি তাহলে আসবে, ঠিক আছে এই দুটো হচ্ছে মেজর, হ্যাঁ এক্স্যাক্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্টিকেল এখন, হ্যাঁ। আচ্ছা চারটা জিনিস এসইওর জন্য ইম্পর্টেন্ট, ফোর মেজর রিসোর্সেস ফর ডিজিটাল মার্কেটার, এক নম্বরে হলো যে নিশ, নিশ সম্বন্ধে ধারণা আছে, ফোর মেজর রিসোর্স ফর ডিজিটাল মার্কেটার, আমরা যদি ডিজিটাল মার্কেটিং করতে চাই তাহলে চারটা রিসোর্স আমাদের দরকার, এই চারটা রিসোর্স যার থাকবে সেই মার্কেটে ভালো পারফর্ম করতে পারবে। এক নম্বর হচ্ছে নিশ, মানে আপনি কোন নিশটা নিয়ে কাজ করেন, নিশ বলতে হচ্ছে ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি বা গ্রুপ, কেউ গেম নিয়ে কাজ করে এটা একটা ক্যাটাগরি, এটা একটা নিশ, কেউ হেলথ নিয়ে কাজ করে
এটা ক্যাটাগরি, এটা নিশ। কেউ হলো যে আপনার টিউটোরিয়াল নিয়ে কাজ করে, এটা একটা নিশ। কেউ হলো যে বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করে, এটা একটা নিশ। কেউ ধরেন যে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি আছে। কেউ, হ্যাঁ, কেউ হলো যে অ্যাপস নিয়ে কাজ করে, এটা একটা নিশ। কেউ সফটওয়্যার নিয়ে কাজ করে, সফটওয়্যার নিয়ে মার্কেটিং করে, ওটা একটা নিশ। প্রোডাক্টের হাজার হাজার প্রোডাক্ট আছে, লাখ লাখ প্রোডাক্ট আছে, যে একটা প্রোডাক্টের ক্যাটাগরি ওটা হচ্ছে নিশ। ঠিক আছে, আচ্ছা, নিশের পরে ওই নিশের কিওয়ার্ড হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ এই জন্য যে ওই কিওয়ার্ড দিয়ে অ্যাকচুয়ালি লোকজন সার্চ করে কি না। আপনি এমন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন যে কিওয়ার্ডের কোনো সার্চ ভলিউমে নেই, মানে ওই কিওয়ার্ড দিয়ে কেউ ইন্টারনেটে সার্চই করে না, তাহলে তো আপনি ওই কিওয়ার্ড দিয়ে যদি সাইট অপটিমাইজ করেন তাহলে তো ট্রাফিক পাবেন না। আর একটা কিওয়ার্ড ধরেন সার্চ ভলিউম 1 লাখ মাসে, ওই কিওয়ার্ড দিয়ে যদি আপনি সাইটটা অপটিমাইজ করে থাকে, সাইটটা ওই কিওয়ার্ড দিয়ে যদি সাইটটা সামনে আসে আপনার, তা নিশ্চয়ই আপনি 1 লাখের মধ্যে তো 80,000 ট্রাফিক পাবেনই। আপনি নিশ সিলেক্ট করলেন, কিওয়ার্ড সিলেক্ট করে সাইট র্যাঙ্ক করলেন, সামনে আসলো, আসে ভিজিট আসে, যদি কন্টেন্ট না থাকে ভালো, সে কি আসে যদি বিষয় না থাকে, তাহলে কিন্তু আপনার লাভ নাই। ভালো মানে কন্টেন্ট থাকতে হবে, আর্টিকেল, কন্টেন্ট বলতে আর্টিকেল, আর্টিকেল এভরিথিং, আর্টিকেল, ইমেজ, ভিডিও, অডিও সব কিছু মিলেই কিন্তু কন্টেন্ট। হ্যাঁ, সব কিছু রিসোর্স, সব কিছু মিলাই কিন্তু কন্টেন্ট। কন্টেন্ট মানে এসইওটাই করতে হয়, এসইও তাদেরকে করতে হয়। ঠিক আছে, কন্টেন্ট তৈরি করা যায়, মানে এক যে আর্টিকেল রাইটার সে আর্টিকেলটা দেখবে, কন্টেন্টটা যে ইউজার ফ্রেন্ডলি হতে হবে সেটা কিন্তু গাইড করবে এসইওরাই, যারা এসইও এক্সপার্ট তারাই কিন্তু গাইড করবে। ঠিক আছে, মানে যারা আর্টিকেল লিখবে ওদের যদি এসইও নলেজ না থাকে তাহলে তো এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে পারবে না। মানে ওই যে হোয়াট অ্যাকচুয়ালি দ্য, মানে ইউজার কনভার্ট, মানে ইউজাররা কীভাবে আপনার কনভার্ট হবে, আপনাকে কনভার্ট করে আপনি অ্যামাজনে নিয়ে যাচ্ছেন, বা কনভার্ট করে আপনি গেম ডাউনলোড করাচ্ছেন, বা কনভার্ট করে সেই ইমেল আইডিতে এখানে আপনার এখানে সাবস্ক্রাইব করছে, এটাই কনভার্সন। তাকে কনভার্ট করার জন্য মানে কন্টেন্ট লিখতে হবে, হ্যাঁ, এবং সেই এনগেজিং কন্টেন্ট লিখতে হবে। আমরা যখন র্যাঙ্কিং ফ্যাক্টর পড়বো তখন বোঝা যাবে। ঠিক আছে, ইউজার এক্সপিরিয়েন্স। আর 4 নম্বর হচ্ছে ব্যাকলিং। ব্যাকলিংটা হচ্ছে যে, আচ্ছা, গুগল, গুগল যখন প্রথম শুরু করে সার্চ ইঞ্জিনটা, তখন তাদের একটা পলিসি ছিল, একটা প্রিন্সিপাল ছিল, সেটা হলো যে ওয়েবসাইটগুলোকে কীভাবে শো করাবে তারা। 95 সালের আগে কিন্তু ইয়া ছিল না, আপনার হলো যে সার্চ ইঞ্জিন ছিল না, তখন কী ছিল, তখন ডিরেক্টরি ছিল। ব্রাউজার তো আপনার ধরেন ইন্টারনেট শুরু হয়েছে কবে, 80 সাল থেকে, কিন্তু গুগল শুরু হয়েছে কবে, 98 সালে। তার আগে কীভাবে লোকজন সার্চ, মানে ইন্টারনেট ব্রাউজ করতো, ব্রাউজার তো ছিলই, ডাইরেক্ট ইউআরএল দিত। আচ্ছা, আরেকটা সিস্টেম ছিল, ডিরেক্টরি ছিল, ওয়েব ডিরেক্টরি, যেখানে ওয়েবসাইটগুলোকে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট করা থাকতো, ওয়েব ডিরেক্টরি আর কি। এখনও ওয়েব ডিরেক্টরিগুলো জনপ্রিয়, কিছু কিছু ডিরেক্টরি আছে যেগুলোতে ওয়েবসাইটগুলো যে নতুন একটা ওয়েবসাইট করলাম, ওই ডিরেক্টরি দিয়ে ওই ক্যাটাগরিতে আমি সাইটটাকে সাবমিট করে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্টরি, মানে সার্চ ইঞ্জিন আগে ডিরেক্টরি ব্যবহার করতো লোকজন। ডিরেক্টরি দিলে 1 লাখ ওয়েবসাইট ক্যাটাগরি ওয়াইজ থাকতো, যেন আমার হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট খোঁজা দরকার, তখন আমি ডিরেক্টরিতে যাই, ক্যাটাগরি ওয়াইজ সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি যায় যে আমি খুঁজে পেলাম যে হেলথ অনেক আছে, যেমন মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, উইমেন হেলথ, এগুলো হেলথ, তখন ক্যাটাগরি যে আমি সাইটটা খুঁজে পাইতাম, মানে সার্চ ইঞ্জিনের আগে। আচ্ছা, সার্চ ইঞ্জিন যখন আসলো তখন ইয়াহু আসলো। ইয়াহু কীভাবে সার্চ রেজাল্ট দেখায়, তো ইয়াহু দেখায় তো ওয়েবসাইটের টাইটেল এবং মেটা ডিসক্রিপশন দিয়ে। হ্যাঁ, একটা ওয়েবসাইটের টাইটেল ধরেন, এই ওয়েবসাইটটা টাইটেল কী, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং টিউটোরিয়াল, এটা ওয়েবসাইটের টাইটেল। আর মেটা ডিসক্রিপশন কী, আমরা যদি যাই দেখি এখানে মেটা, আপনি প্রোগ্রাম করলে তো মেটা ডিসক্রিপশন বোঝার কথা, তাই না, মেটা, মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশনে কী আছে, ওয়েব কোচ বিডি ডিজাইন ডেভেলপমেন্ট আর প্রোগ্রাম শেখার বাংলা সাইট, হ্যাঁ, ওই সাইটটার সম্বন্ধে সংক্ষিপ্ত লেখা থাকে, হ্যাঁ, মানে ব্রিফ ডিসকাশন আর কি, এটাই হচ্ছে মেটা। আর টাইটেল কী আছে, যেটা তো আমরা দেখলামই, টাইটেল বা হেডলাইন, হ্যাঁ, ওয়েবসাইট এখানে কার্সর নিয়ে গেলে দেখা যায়, এখানে আইটি সলিউশনের এক্সপার্ট, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এসইও এসএমএম স্পেশালিস্ট বাংলাদেশ, এই সেই। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা যেন আনলাম সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আসুক। আচ্ছা, বললাম যে গুগল নিয়ে আমরা বলছিলাম যে, আচ্ছা, ব্যাকলিং, ব্যাকলিং কথা বলছে, গুগল যখন শুরু করে তখন তার অ্যালগোরিদম ছিল একটাই মাত্র অ্যালগোরিদম, সেটা হলো যে ব্যাকলিং। ব্যাকলিংকে ব্যাকলিং বোঝেন তো, মানে আমার অন্য একটা সাইটে আমার সাইটের লিঙ্ক, অন্য সাইটে যাই, ওই যে হাইপার লিঙ্ক করে দিয়ে আসে না, মানে
ব্যাকলিংটা হলো যে ধরেন এই সাইড, এখানে আমরা যেখানে যেখানে আমরা মানে হাতের মতো আসতেছে প্রত্যেকটা কিন্তু একটা লিঙ্ক, মানে একটা হাইপার লিঙ্ক করা। আচ্ছা, এখানে ক্লিক করলে অথবা এই সাইডে এই ডোমেনের ভিতর অন্য একটা পেজে যাবো অথবা অন্য একটা সাইডে যেতে পারবো। যদি অন্য সাইডে যাই তাহলে এই লিঙ্কটা হচ্ছে ওই সাইডের জন্য একটা ব্যাকলিঙ্ক, এইটা হচ্ছে ব্যাকলিঙ্ক, ঠিক আছে? তো এরকম ব্যাকলিঙ্ক মানে অন্য সাইডের সাথে রিলেশন, কানেকশন, তাই না? লিঙ্ক মানে লিঙ্ক মানে তো লিঙ্ক মানে তো কানেকশন। বিভিন্ন পেজে কিন্তু ওই যে ফেসবুকের লিঙ্ক দেওয়া, হ্যাঁ ফেসবুকের লিঙ্ক দাও, ওইটাই ব্যাকলিঙ্ক, ওইটা ওইটা ফেসবুকের ব্যাকলিঙ্ক। হ্যাঁ ফেসবুকের ব্যাকলিঙ্ক। আচ্ছা, তাহলে ফেসবুকের তাহলে লাখ লাখ ব্যাকলিঙ্ক আছে, ফেসবুকের তাহলে পপুলারিটি বেশি, তাহলে তাহলে মানে সোশ্যাল মিডিয়া লেখে তাহলে ফেসবুক আসবে। এটাই হচ্ছে নিয়ম। তো গুগলের অ্যালগোরিদম ছিল প্রথম এক নম্বর অ্যালগোরিদম বা র্যাঙ্কিং ফ্যাক্টর ছিল যে ব্যাকলিঙ্ক, যার যত ব্যাকলিঙ্ক বেশি সেই সাইটটাই সামনে আসবে, ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে ওই সাইটটাই সামনে আসবে। এখন গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর 202টা, মানে প্লাস মাইনাস অফিসিয়ালি আনঅফিসিয়ালি মিলে, ঠিক আছে? এটা 2014 সালে বড় বড় ইন্টারনেট মার্কেটার এবং আপনার এসইও এক্সপার্টরা তারা রিসার্চ করে বের করছে যে এই বিষয়গুলো গুগল সার্চে নিয়ে আসার জন্য মানে বিবেচনা করে, 202টা র্যাঙ্কিং ফ্যাক্টর। আচ্ছা, তা গুগল যখন শুরু করে 98 সালে তখন শুধু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক, মানে যার যত ব্যাকলিঙ্ক বেশি, মানে এটা একটু গণতান্ত্রিক সিস্টেম। কীরকম এখন চেয়ারম্যান মেম্বার ইলেকশন চলছে না, একটা ভোট বেশি বলে সে উইনার, সে উপরে থাকবে, ঠিক আছে? এখানেও তাই, যার একটা ব্যাকলিঙ্ক বেশি থাকবে সে উপরে থাকবে। হ্যাঁ, সেটা এখনও কাজ করে, এখনও কাজ করে, তবে এখন কোয়ালিটি ব্যাকলিঙ্ক এবং রিলেভেন্সি ব্যাকলিঙ্ক। আগে মাঝখানে আপনার পেঙ্গুইন আপডেটের আগে 2011 সালের আগে লোকজন খালি আনলিমিটেড ব্যাকলিঙ্ক করতো, সফটওয়্যারে ব্যাকলিঙ্ক করতো, করে রাতারাতি সাইট র্যাঙ্কে যেত, বাট এখন কিন্তু সেটা হয় না। এখন হচ্ছে রিয়েল এসইও, মানে অর্গানিক এসইও, রিয়েল এসইও এক্সপার্টদের এখন প্রভাব। আর মাঝখানে 8, 9, 10, 11 পর্যন্ত এই চারটের সময় মানে এসইও একদম ড্যামেজ হয়ে গেছিলো। গুগলে সার্চ দিলে, যে কোনো সার্চ দিলে আপনার ইয়া সাইট আসতো, উইকিপিডিয়া সাইট আসতো, ব্লগ স্পটগুলো আসতো, কোনো অথরিটি সাইট আসতো না, রিয়েল যে ইনফরমেশন মানে একটা নির্ভরযোগ্য আসতো না। তো গুগল এই জন্য আপডেটগুলো নিয়ে আসছে, আসে এখন রিয়েল ইনফরমেশন আপনি পাচ্ছেন, একদম সবচেয়ে অথরিটেটিভ ইনফরমেশন আপনি পাচ্ছেন, আর সবচেয়ে রিলেভেন্ট, সবচেয়ে অথরিটেটিভ, সবচেয়ে কোয়ালিটি ইনফরমেশন আপনি পাচ্ছেন, ঠিক আছে? এই জন্য গুগল আপডেট নিয়ে আসে, ঠিক আছে? তো গুগল যখন শুরু করে তখন একটা মাত্র র্যাঙ্কিং ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। হ্যাঁ, ব্যাকলিঙ্কটা এখনও গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আবার, কারণ এখনকার ব্যাকলিঙ্কের করার নীতিমালা অনেক ভালো। এক্স্যাক্টলি, এখন এসইওর জন্য ভালো। হ্যাঁ, এখন ব্যাকলিঙ্ক আর্ন করা খুব কঠিন হয়ে গেছে। হ্যাঁ, মাঝখানে তো সফটওয়্যার দিয়ে ব্যাকলিঙ্ক আর্ন করতো, এখন ব্যাকলিঙ্ক আর্ন করতে হবে, ব্যাকলিঙ্কের জন্য অনেকগুলো আপনার নীতিমালা আছে, এই নীতিমালার ভিতরে ব্যাকলিঙ্ক করতে হবে, তাহলে আপনি কখনোই সাইটটা আপনার পেনাল্টি খাবে না গুগলের কাছে, ঠিক আছে? এই চারটা হচ্ছে যে মার্কেটার জন্য সবচেয়ে বড় রিসোর্স। হ্যাঁ, পেনাল্টি দিয়ে দেয় আপনার, গুগলের একটা গাইডলাইন দিচ্ছে, এই গাইডলাইন অনুযায়ী আপনাকে সাইটটা অপটিমাইজ করতে হবে, এই গাইডলাইনের বাইরে কোনো কাজ করলে আপনি পেনাল্টি খাবেন, ঠিক আছে? এই পেনাল্টি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা, এখানে যে জিনিসটা দেখাতে চাইলাম সেটা হলো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টার্মস, এসইও টার্মস। ক্লাস ভালো লাগতেছে? মানে নতুন কিছু আপনারা পাচ্ছেন নাকি অ্যাজ ইউজুয়াল? আচ্ছা, ব্যাকলিঙ্ক আপনারা এখানে এটা দেখবেন, এই সাইটটা যায় এই যে টার্মসগুলো পড়বেন, আউটবাউন্ড লিঙ্ক কী জিনিস, হোয়াইট হ্যাট এসইও কী জিনিস। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে গুগলের গাইডলাইন ফলো করে যেটা এসইও করা, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে গুগলকে ফাঁকি দিয়ে, সার্চ ইঞ্জিনকে ফাঁকি দিয়ে, ক্রলারকে ফাঁকি দিয়ে প্রোগ্রামাররা কিছু কিছু সাইটকে র্যাঙ্কে নিয়ে যায়। হ্যাঁ, ওটা হচ্ছে যে ব্ল্যাক হ্যাট এসইও, ওটা বেশিক্ষণ পারমানেন্ট না, টেকসই হয় না, গুগল ধরতে পারলেই ওটাকে ব্যান করে দিবে, পেনাল্টি খেতে হবে। হ্যাঁ, আচ্ছা, কিওয়ার্ড স্টাফিং কী জিনিস এটা পড়বো, আমরা পড়ে নেবেন। হ্যাঁ, লিঙ্ক পাবলিক লিঙ্ক ফার্ম ইন্টারনাল লিঙ্ক, আবার শুরুতেই যাই। আচ্ছা, এসইও বললাম যে কাজের ধরনটা দুই ধরনের, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। হ্যাঁ, তো মানে ওয়েবসাইটের ভিতরে কিছু কাজ করতে হয়, পেজের ভিতরে কিছু অপটিমাইজ করতে হয়, টাইটেল ট্যাগ মেটা ট্যাগ এগুলো ঠিক করে দিতে হয়, আর অনেক বিষয় আছে, এগুলো হচ্ছে অন পেজের কাজ। আর অফ পেজের কাজ হচ্ছে ব্যাকলিঙ্ক করা, ব্যাকলিঙ্ক করা এবং মার্কেটিং করা, এটা হচ্ছে অফ পেজের কাজ, এটা গেল। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই ধরনের, এটা হচ্ছে অর্গানিক এবং পেইড। আমরা যেটা করব সেটা হচ্ছে অর্গানিক, অর্গানিক বলতে আমাদের সাইটটা যখন সামনে নিয়ে আসবে এটা গুগলের গাইডলাইন ফলো করে, কাউকে টাকা দিতে হচ্ছে না,
শুধুমাত্র গুগল যে নীতিমালা দিচ্ছে সেই নীতিমালা অনুযায়ী আমরা হলো যে এসইও করতেছি, করে সাইটটাকে র্যাঙ্কে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু পারমানেন্ট, এটাকে বলে অর্গানিক এসইও। এবং এটা পারমানেন্ট, এটা হলো যে আপনার আর পেইড এসইও কি ধরেন, সে ফর এক্সাম্পল ডগ ট্রেনিং লিখে সার্চ দিলাম, দেখা যায় একটা হলুদ অ্যাড আসছে, হ্যাঁ এইটা হচ্ছে পেইড এসইও। এই এই কিওয়ার্ডের জন্য এই সাইটটা যে আসছে এটার জন্য গুগলকে টাকা দিতে হয়েছে, ওরা টাকা দিয়ে আসছে। আর এই যে এই দুই নাম্বার এটা, হ্যাঁ আমরা তো অ্যাভয়েড করি, গুগলও অ্যাভয়েড করতে বলে, হ্যাঁ তো সিস্টেমটা চালু রাখছে সে, ওটা ওটাকে কেউ দেখে না, কিন্তু সে টাকা দিয়ে এখানে আসছে, এই কিউআর দিয়ে সেটা টাকা দিয়ে সামনে আসছে। আর এই আসছে অ্যাডটা হচ্ছে টাকা সাইনবোর্ড, আর এটা হচ্ছে সে ফ্রিতে আসছে, মানে সে অর্গানিক নীতিমালা অনুসরণ করে অর্গানিক এসইও করে আসছে। এই এই যে এক নাম্বারে আসছে, রেজাল্ট কতগুলো দেখেন, ডক্টরিন দিয়ে সার্চ দিলে এই ডক্টরিন কথাটা আছে এরকম ওয়েবসাইটের সংখ্যা হচ্ছে যে 68 কোটি 40,000 বা এই জাতীয় 44 লাখ আর কি, 48 কোটি 4 লাখ এই এতগুলো ওয়েবসাইটে ডক্টরিন কথাটা আছে। হ্যাঁ তার মধ্যে এই সাইটটা সামনে আসছে, তার মানে এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটেটিভ এবং রিলেভেন্ট ডক্টরিন সম্বন্ধে ভালো তথ্য দিবে এটা। হ্যাঁ সবচেয়ে এসইও করা আছে এবং তার ব্যাকলিংও ভালো, তার কন্টেন্টও ভালো। হ্যাঁ আপনাকে আবার আচ্ছা এইটাকে যদি কেউ মানে অ্যাড করতে চায়, সামনে নিতে যায় তাহলে কি করতে হবে? তাহলে দেখতে হবে যে এই দুইটা কম্পেয়ার করতে হবে, তাদের ম্যাট্রিক্সগুলো কম্পেয়ার করতে হবে যে এর কি কি আছে আর এর কি কি নাই, এই কম্পেয়ার করে তাহলে দেখতে হবে। হ্যাঁ সামনে নিতে যেতে যায় তাহলে ওকে অ্যানালাইসিস করতে হবে, ওর কি কি ম্যাট্রিক্স দুর্বল আছে যেটা আমি সবল করলে আমি সামনে যেতে পারবো, নাহলে যাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ কিছু কিছু ম্যাট্রিক্স আছে যেগুলোকে আপনি ফুলফিল করলে আপনি সামনে যেতে পারবেন। আচ্ছা এই হলো যে বিষয়, তো ওইটা আমরা আলোচনা করবো, কম্পিটিশন অ্যানালাইসিস যখন করবো তখন আমরা দেখবো যে আমরা একটা কিওয়ার্ড দিয়ে আমার ডক্টরিনিতে ছাড় দিয়েছি যে আমার কিওয়ার্ডটা দেখাচ্ছে যে 10 নম্বর পেজে আছে, কিন্তু আমাকে তো আসতে হবে এইখানে, আমি এখানে কীভাবে আসবো সেটার জন্য আমাকে এই কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে, ওটা কিওয়ার্ড রিসার্চ কম্পিটিশন অ্যানালাইসিস ক্লাসে আমরা আলোচনা করবো। ঠিক আছে তো আপনাদের বাসায় যেটা কাজ হবে সেটা হলো যে এই কোর্সগুলো পুরো দেখা, হ্যাঁ এই কোর্স সময় আইডিয়া করা, আর গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর কথা বললাম, এই 200 র্যাঙ্কিং ফ্যাক্টর এখানে আছে, এটা একটা পুরো কমপ্লিট গাইডলাইন, আমি এটাকে বলি হচ্ছে যে এসইওর বাইবেল বলি। হ্যাঁ এইটা হচ্ছে গুগলের গাইডলাইন, হ্যাঁ 2000 র্যাঙ্কিং ফ্যাক্টর এটা ওরাই দেয় নাই, এটা হলো যে পরে ইয়ারা এসইও এক্সপার্টরা বের করছে পিডিএফ আকারে, তবে কমপ্লিট এটার ইনফরমেশন দেওয়া আছে রিসোর্স ইয়া সহ আপনার রেফারেন্স সহ। ঠিক আছে এটা ধীরে ধীরে পড়াবো, যখন যেই বিষয়টা পড়াবো সেটার সেই ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করবো, যখন ব্যাকলিং নিয়ে পড়াবো তখন ব্যাকলিং ফ্যাক্টর, যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে পড়াবো তখন কিওয়ার্ড রিসার্চ ফ্যাক্টর, যখন অন পেজ পড়াবো অন পেজের ফ্যাক্টর আছে, পেনাল্টি ফ্যাক্টর আছে, পেজ লেভেল ফ্যাক্টর আছে, এগুলো নিয়ে পড়াবো, তখন দুটো ফ্যাক্টর পড়াবো এই ক্লাসের মধ্যেই, একদিনে পড়াবো না, যখন যেটা প্রয়োজন তখন সেটা পড়াবো। এটা আবার ইয়ে ক্যাটাগরি ওয়াইজ যে কোনগুলো মানে ইয়ার ভিত্তিতে মানে ইম্পর্টেন্সের ভিত্তিতে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট, যেমন গ্রিনগুলো বেশি ইম্পর্টেন্ট, রেডগুলো কম ইম্পর্টেন্ট, ইয়েলোগুলো আরও কম ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে পজিটিভ ইম্প্যাক্ট নেগেটিভ ইম্প্যাক্ট। ঠিক আছে এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কোনটা পজিটিভ ইম্প্যাক্ট করে আর কোনটা নেগেটিভ ইম্প্যাক্ট করে, গ্রিনগুলো মোস্ট পজিটিভ আর রেডগুলো মোস্ট নেগেটিভ ইম্প্যাক্ট। ঠিক আছে এইগুলো দেখে আসবেন, মানে জাস্ট একটি নাড়াচাড়া করবেন আর কি, ক্লাস হবে লেকচার দিলা এটা আছেই, সিলেবাস আছে, এসইও টার্মস আছে, কিছু টার্মিনোলজি আছে, এটা আমার অনেক কালেকশন করা, এগুলো আলোচনা করব। ঠিক আছে ধীরে ধীরে হবে, মানে ক্লাসের মধ্যে একটা দুইটা করে আলোচনা হবেই। ঠিক আছে এটা মানে কমপ্লিট আজকে একটা আউটলাইন দিলাম আর কি শুরুতে, স্টেপ করি তো আজকে ক্লাসটা আমি শেষ করতেছি নাকি।